প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। এই সময় বড়রা যেমন রোজা থাকেন, অনেক বাচ্চাদের মধ্যে এই বছর নতুন রোজা থাকবে বা রোজা থাকার একটা টেন্ডেন্সি দেখা দেয়, বা তারা অনেকেই এই বছরই শুধুমাত্র রোজা শুরু করবেন, এরকমও অনেক বাচ্চারা আছেন। আজকে আমার উদ্দেশ্য কথা বলা সেই সকল ছোট্ট সোনামণিদের জন্য যারা এই বছর প্রথম রোজা থাকবেন বা রোজা থাকতে চাচ্ছেন। যেহেতু গরমে রমজান এই 13-14 ঘন্টা রোজা থাকতে হবে, 13-14 ঘন্টা রোজা থেকে তারা কিভাবে তাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল করবে সে বিষয়টি নিয়েই কথা বলবো। তাদের যেহেতু বাড়ন্ত বয়স, বাড়ন্ত বয়সে আমরা সবসময় বলে থাকি যে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে খাবারগুলোকে, মায়েদেরকে বলছি যে খাবারগুলোকে অবশ্যই সুন্দর করে সাজানোর জন্য, যেন তাদের ডেভেলপমেন্টে কোনো সমস্যা না হয়। আর অনেক বাচ্চাই রমজান মাসে এত দীর্ঘ সময় রোজা থেকে তৃষ্ণার্ত হয়ে পড়েন, পরবর্তীতে দেখা যায় ইফতার গ্রহণ করার পর অসুস্থতা জনিত সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। সেজন্য এই সমস্যাগুলোর সমাধান করতে হলে অবশ্যই ইফতার থেকে সেহরি পর্যন্ত খাবারগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। সেহরির সময়টি একেবারেই অন্যরকম, বড়দের ক্ষেত্রেই মেনটেন করাটা টাফ হয়ে যায় বা নতুন করে প্রথম দিকে একটু অ্যাডজাস্ট করাটা কঠিন হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে তো এই বিষয়টিতে খুবই বেশি যত্নশীল হতে হবে, যেন সেহরির খাবারটি যথাযথ পরিমাণে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এবং সুষম খাবার থাকে। কেননা সারাদিনের ক্যালোরি রিকোয়ারমেন্ট, সারাদিনের রোজা থাকবে এই বিষয়টি কিন্তু পুরোপুরি নির্ভর করে সেহরির খাবারের উপর। বাচ্চার মায়েদেরকে বলছি আমি অবশ্যই সেহরির খাবারটি কার্বোহাইড্রেট, প্রোটিন, চাল, ভিটামিন, মিনারেলস, পানি, এর গুড কম্বিনেশন থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, যেন খাবার তারা গ্রহণ করে, না হলে কিন্তু ক্ষুধার্ত হয়ে পড়বে এবং সারাদিন রোজা থাকার পরে অসুস্থতা দেখা দিতে পারে। সেজন্য সেহরির বিষয়ে অবশ্যই যত্নশীল হতে হবে। ইফতারে তারা যে খাবারগুলোকে প্রাধান্য দিয়ে থাকে বা যে খাবারগুলো পছন্দ করে থাকে, সেই খাবারগুলোকে যদি আপনি একটু তৈরি করে দেন, তাহলে কিন্তু অনেকের মধ্যে রোজা থাকার যে টেন্ডেন্সি বা আমি সারাদিন রোজা থাকার পর একটা সুন্দর খাবার খাবো এই বিষয়টি জন্য অনেকের মধ্যে কিন্তু রোজা পরিমাণটা বাড়ানো বা সারা মাস রোজা থাকবে এই টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তো আপনি যদি একটু সে যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলোকে কিনে না নিয়ে এসে বাসায় তৈরি করে তার সামনে সার্ভ করেন, সেটি কিন্তু তার জন্য বেশি ভালো হবে। আর খাবার সার্ভ করার বিষয়ে একটি বিষয় মাথায় রাখবেন, সব খাবার আইটেম প্রতিদিন না, প্রতিদিন যে কোনো একটি একটি করে আইটেম আপনি রাখার চেষ্টা করবেন। এই আইটেমগুলো যদি আপনি নিয়ে তার সামনে সার্ভ করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার জন্য যেমন সেটি কল্যাণকর, রোজা রাখার মাধ্যমে সে আত্মশুদ্ধি এবং সোয়াব অর্জন করতে পারবে, পাশাপাশি সে এই খাবারগুলো গ্রহণ করার ফলেও কিন্তু রোজার মাসে ক্যালোরি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে। আর অবশ্যই চেষ্টা করবেন ইফতার সেহরির পাশাপাশি সে যেন রাতের খাবারের একটা কিছু পোর্শন, ভালো পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারে, এই রকম একটি খাবারের বা এই জাতীয় খাবারগুলোকে প্রাধান্য দেয়। আশা করি বাচ্চার মায়েরা যদি এই টিপসগুলো মেনে চলে তাহলে খুব সহজেই তার বাচ্চাও কিন্তু রোজা থাকতে পারবে এবং এই রমজান মাসে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। ধন্যবাদ।